আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পেঁয়াজ ছাড়া মুচমুচে মুগ ডালের পাকোড়া। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেকটাই ফুলে গিয়েছে, এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 4টা ছোট সাইজের আস্ত কাঁচামরিচ, 4 কোয়া বড় সাইজের রসুন, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো ছোট আদা, আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, মিশ্রণটা এরকম দানাদার হবে, অনেকটা পেঁয়াজুর মিশ্রণের মতো। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রাঁধুনি, আপনারা চাইলে আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটা একটু বেশি করেই ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি এখন সবগুলো উপকরণ একত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ ছাড়া মুচমুচে এই মুগ ডালের পাকোড়াটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে ভাজার জন্য আমি চুলায় চলে যাব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আগেই বসিয়ে দিয়েছিলাম, আর চেষ্টা করবেন পাকোড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিতে। তো তেলটা গরম হয়ে আসলে আমি এরকম ছোট বলের আকৃতিতে তেলের মাঝে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। এখন এই পাকোড়াগুলোকে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো খুবই মুচমুচে হবে। তো আমি উল্টে পাল্টে পাকোড়াগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পাকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।